নমস্কার প্রিয় দর্শক, আমি সীমান্ত আপনাদের সকলকে আমার এই ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আপনিও কি চাকরি খুঁজছেন অথবা আপনিও কি পশ্চিমবঙ্গের বাসিন্দা, বিশেষ করে আপনি কি একজন মহিলা? যদি হন তাহলে আপনাদের জন্য রইল কিন্তু একটি বাম্পার সুযোগ, আর আপনাদের এই সুযোগ করে দিচ্ছে কিন্তু পশ্চিমবঙ্গ সরকার। এবং এই নিয়মে মাস গেলেই আপনারা পেয়ে যাবেন মোটা অঙ্কের টাকা। যেমনটা খবর জানা যাচ্ছে আপনাদেরকে তুলে ধরছি এই প্রতিবেদনের মাধ্যমে, তাই আপনাদেরকে একটাই রিকোয়েস্ট, আপনারা ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ শুনবেন, তাতে আপনাদের একটু হলেও উপকার হবে। মা দিদি বোনেদের জন্য পশ্চিমবঙ্গ সরকার অনেক প্রকল্প এনেছে, তার মধ্যে রাজ্য সরকারের তরফ থেকে আরেকটি নতুন প্রকল্প কিন্তু শুরু করা হচ্ছে। এই প্রকল্পের আওতায় মহিলাদের একটি বিশেষ ট্রেনিং দেওয়া হবে, আর এই ট্রেনিংয়ের পর চাকরি দেওয়া হবে। হ্যাঁ, আবারও বলছি, এখনও চালু হয়নি পুরোপুরিভাবে, খুব শীঘ্রই চালু হয়ে যাচ্ছে এই প্রকল্প। এবং এই প্রকল্পের অধীনে মহিলাদের, মা বোনেদের, দিদিদের ট্রেনিং দেওয়া হবে, আর এই ট্রেনিংয়ের পর দেওয়া হবে চাকরি, যেমনটা জানা যাচ্ছে। কি এই প্রকল্পের নাম জানেন? রাজ্য সরকারের এই প্রকল্পের নাম হলো সেবা সখী প্রকল্প। হ্যাঁ, সেবা সখী প্রকল্প। এই প্রকল্পের অধীনে বেশ কিছু মহিলাকে চাকরি দেওয়া হবে, বছরের পর বছর, যেমনটা জানা যাচ্ছে। এবার আসছি কি ট্রেনিং দেওয়া হবে। সেবা সখী এই প্রকল্পের আওতায় পশ্চিমবঙ্গ সরকার ঠিক করেছে মহিলাদের বয়স্ক বা শয্যাশায়ী কোনো ব্যক্তির যত্ন নেওয়ার বিশেষ প্রশিক্ষণ দেবে, মহিলাদের আরও বেশি কর্মসংস্থান প্রদান এবং তাদের ক্ষমতায়নের জন্য এই প্রকল্পটি চালু করা হচ্ছে। পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের প্রতিটি জেলা, প্রতিটি ব্লক থেকে 20 থেকে 40 জন মহিলা নিয়োগ করবে, যেমনটা জানা যাচ্ছে। তারপরে পশ্চিমবঙ্গ সরকার গ্রামীণ জীবিকা মিশন প্রকল্পের অধীনে তাদের দেবে বিশেষ প্রশিক্ষণ। সেবাসখী প্রকল্পের আওতায় নির্বাচিত মহিলাদের মৌলিক চিকিৎসা সেবা এবং কীভাবে ড্রেসিং করতে হয়, ব্যান্ডেজ করতে হয়, এছাড়া রক্তচাপ পরিমাপ, ডায়াবেটিসের মতো সাধারণ রোগের পরিচর্যা ও চিকিৎসা ইত্যাদি বিষয়ে সাধারণ তত্ত্ব দিয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। সেবাসখী এই প্রকল্পের আওতায় বয়স্ক ব্যক্তি যত্ন নেওয়ার জন্য নিযুক্ত মহিলারা শহুরে অঞ্চলে নিযুক্ত হলে প্রতিদিন পাবে 300 টাকা, বা গ্রামাঞ্চলে যদি নিযুক্ত হয় প্রতিদিন পাবে 255 টাকা। অর্থাৎ প্রতি মাসে আপনারা কিন্তু পেতে চলেছেন প্রায় 7,650 টাকা, এবং শহরাঞ্চলে দৈনিক 300 টাকা যদি হয় তাহলে মাসে অ্যামাউন্টটা দাঁড়াবে 9,000 টাকা ভাতা। এই ভাতাটি আপনারা কিন্তু পেতে চলেছেন। যেমনটা জানা যাচ্ছে, পশ্চিমবঙ্গ সরকার শীঘ্রই এই প্রকল্প শুরু করতে চলেছে। যেমনটা শোনা যাচ্ছে, দুর্গাপুজোর পরেই শুরু হতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের এই জনদরদি প্রকল্পটি। এই প্রকল্পটি আবেদনের জন্য অফলাইন এবং অনলাইন দুটি প্রক্রিয়াকেই কিন্তু অ্যাক্টিভ রাখা হবে, যেমনটা জানা গেছে। এবং বারুইপুর, রাজারহাট, পাঁশকুড়া ও আমতা এই 4টি ব্লকে এই প্রকল্প পরিচালিত হবে, যেমনটা জানা যাচ্ছে। যে প্রতিটি ব্লক থেকে প্রাথমিক পর্যায়ে 20 থেকে 30 জন মহিলাকে বাছাই করে কলকাতার ইনস্টিটিউট অফ জেরন্টোলজিতে প্রশিক্ষণ দেওয়া হবে, এবং প্রাথমিক পর্যায়ে এই প্রকল্প সফল হলে সেবাসখী প্রকল্পের অধীনে পরবর্তীকালে আরও মহিলাদের, অর্থাৎ মা বোনেদের এবং দিদিদের প্রশিক্ষণ দেওয়া হবে বলা হচ্ছে। এই ছিল এই নতুন প্রকল্প যেটা আসছে, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন প্লিজ, আর এরকম লেটেস্ট নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। নমস্কার।